নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ বিলাসপুরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব দারুণ মজাদার একটি টমেটোর ভর্তা রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হয়, একতলা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। রেসিপিটি করার জন্য এখানে 4টে টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি, 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি, 5টা পাকা লঙ্কা নিয়েছি আর 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আজকে টমেটোর ভর্তাটা কিন্তু কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে কীভাবে করবেন তার জন্য এই রেসিপিটা কিন্তু দেখেই নিতে হবে। টমেটোটাকে কিন্তু পোড়াবও না, টমেটোটাকে ভেজে ভর্তা করব। তো দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এবার একে একে টমেটোগুলো দিয়ে দিলাম সব, দিয়ে উপরে রসুন লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়। তো ঢাকা দিয়ে আস্তে আস্তে এবার এটা ভেজে নিচ্ছি। তো দেখুন, ঢাকনাটা তুলে একপাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম, আবার ঢাকনাটা তুলে দেখুন এখন টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই খুন্তিটা দিয়ে একটু করে টমেটোগুলোকে কেটে কেটে নেবো এইভাবে, দেখুন। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে সেই গ্লাস নিয়ে আমি গ্লাসের পেছনটা দিয়ে টমেটোগুলোকে ভালো করে মেখে নেবো, ম্যাশ করে নেবো। দেখুন, রসুন লঙ্কা টমেটো সব একসাথে ভালো করে মেখে নিলাম। তো এটাকে একটা প্লেটে তুলে নিলাম। রেসিপিটা কিন্তু প্রায় হয়েই আসছে, আর একটু বাকি আছে। এবার আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো, দিয়ে কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নেওয়ার পরে সেই টমেটোটা যে রেখেছিলাম রেডি করে এটা এর মধ্যে ঢেলে দেবো, দিলাম। এবার এটা 2 মিনিট মতো এবার নেড়ে চেড়ে নিলে একদমই রেডি। পুঁতে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, এই মজাদার টমেটোর ভর্তা কিন্তু একদমই রেডি। এই রেসিপিটা দিয়ে একতলা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, দারুণ টেস্টি হয়। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। খুবই সোজা টমেটোর ভর্তা রেসিপি, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা বাড়িতে করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম মজাদার টমেটোর ভর্তা আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।